population layer increases, so resistance, bolo, increases, so that is current, bolo, increases. Chalo, feel kori, ei, prothome ei chilo, eta barrier potential chilo, barrier potential kon dike thake, edike, eta p, eta n, clear eto obdi shobar. এবার রিভার্স বায়াস, রিভার্স বায়াসে পজিটিভ যাবে নেগেটিভে, নেগেটিভ যাবে পজিটিভে। বাবা ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে কাজ করে? তাহলে পজিটিভ থেকে নেগেটিভ মানে এদিকে হবে, তারপরে নিচে যদি আমি আঁকি এদিকে হবে ভি। তাহলে আমাকে এবার বলো ফিল হচ্ছে দুটোই একই দিকে, তাহলে নেট পটেনশিয়াল কত হবে বলো? v প্লাস vb, তাহলে ডিপ্লিশিয়াল লেয়ার এই থাকবে না আরো বেড়ে যাবে? তাহলে বেড়ে গেলে রেজিস্টেন্স বেড়ে যাবে, কারেন্ট কমে যাবে। একটু ভালো করে শুনবে এখানে, এখানে একটু ভালো করে শুনবে। বাট পি টাইপে আর এন টাইপে মাইনরিটি ক্যারিয়ার্স কি ছিল? পি টাইপে আর এন টাইপে মাইনরিটি ক্যারিয়ার্স ছিল না? কি বলছিস, পি টাইপে মাইনরিটি ক্যারিয়ার্স ছিল না? তাহলে সেই মাইনরিটি ক্যারিয়ার্স এর ফ্লো কিন্তু একটু হয়, সেই মাইনরিটি ক্যারিয়ার্স এর জন্য কারেন্ট এক্স্যাক্টলি জিরো হয় না। জিরো হওয়ার কথা তো, পটেনশিয়াল বেড়ে গেল, রেজিস্টেন্স বেড়ে গেল, তাহলে কারেন্ট ডিক্রিজেস মানে জিরো হয়ে যাওয়ার কথা, বাট কারেন্ট এক্স্যাক্টলি জিরো হয় না। কেন হয় না? মাইনরিটি ক্যারিয়ার্স এর মধ্যে দিয়ে ফ্লো করে, ওই জন্য তাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। চিন্তা নেই, আমি রিভার্স স্যাচুরেশন কারেন্ট সম্পর্কে ডিটেইলস কনসেপ্ট পরের দিন দেব, আপাতত এই কনসেপ্ট বুঝলে কিনা বলো। ক্লিয়ার? চলো, এত অবধি থাকলো, পরের দিন রিভার্স স্যাচুরেশন কারেন্ট এবং আইভি ক্যারেক্টারিস্টিক যেটা বলে সেখান থেকে শুরু করব, রিভার্স স্যাচুরেশন কারেন্ট সম্পর্কে পরের দিন বলবো। অনেক কনসেপ্ট বলেছি, বাড়িতে ভালো করে বুঝে তারপরে পরের দিন ক্লাস করতে বসবে। পরের দিন ক্লাসটা কালকেই হয়তো আমি নেব, ঠিক আছে, আমি গ্রুপে জানিয়ে দেবো, কালকেই হয়তো পরের দিনের ক্লাসটা নিতে পারি। দ্যাটস অল। হ্যাঁ বলো বলো, পরীক্ষা নেওয়ার আগে আমি সিলেবাসটা কমপ্লিট করে দেব? হ্যাঁ হ্যাঁ, আমি এই উইকে কমপ্লিট করে দেব, কালকে নিয়ে নেবো আর বৃহস্পতিবার নিয়ে নেবো, কমপ্লিট করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের দিকে, সন্ধ্যের দিকে বলে দেবো। দ্যাটস অল, এত অবধি থাকলো, গুড নাইট।